গত বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক তরুণীর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের নাম তুষ্মিনা বিবি মিনু বিবি সোনা বিবি ও শেখ গোলাম বৃহস্পতিবার সকালে তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান সদর থানার পুলিশ বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা গত বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক তরুণীর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের নাম তুষ্মিনা বিবি মিনু বিবি সোনা বিবি ও শেখ গোলাম বৃহস্পতিবার সকালে তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান সদর থানার পুলিশ বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা গত বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাতাশ নম্বর এক তরুণীর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের নাম তুষ্মিনা বিবি মিনু বিবি সোনা বিবি ও শেখ গোলাম বৃহস্পতিবার সকালে তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান সদর থানার পুলিশ বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা